রাশিয়া আগ্রাসনের সময় নিজের মাতৃভূমিকে সাহায্য করতে ক্যারিয়ারের ইতি টানলেন ইউক্রেনের টেনিস তারকা সার্জি স্টাখোভস্কি। নিজের স্ত্রী এবং সন্তানদের নিরাপদে হাঙ্গেরিতে রেখে নিজ দেশে ফিরে আসেন তিনি। দেড় মাস আগে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে আমেরিকান জেজে উলফের কাছে হেরে আসর থেকে বিদায় নেন স্টাখোভস্কি এবং সেটি তার শেষ ম্যাচ ছিল। এরপরে রাশিয়া আগ্রাসনের কারণেই দেশকে রক্ষা করতে মাত্র 36 বছর বয়সে টেনিস থেকে অবসরে যান তিনি। 2013 সালে উইম্বলডন কোয়ার্টার ফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে লাইটে আসেন তিনি।